মোদি, এই দেখো কে এসছে। আরে বনি, আয় 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 আয়, বস 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 বস। বাবা, আমরা তো চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছিলাম। সব ঠিক আছে তো বনি? আরে ওর ক্ষতি করবে কার সাহস এত? হ্যাঁ, ও সোমনাথ চ্যাটার্জির মেয়ে। আমার আবার কি হবে, এত চিন্তা করছিলে কেন? বনি, তুই এখানে চলে এসে খুব ভালো করেছিস। ওই ছোট লোকটার বাড়িতে ভাড়া দিয়ে থাকার কোনো দরকারই নেই। না না, ও আমার কথা দিয়েছে, কথা দিয়েছে, ওখানে আর ফিরে যাবে না, ও নিজের মামিদের সাথে থাকবে। আরে বনি বল। কি হয়েছে তোর বনি, তোকে এরকম দেখাচ্ছে কেন? তোর ছোট মামা কিন্তু তোর কষ্টটা বোঝে। বল তোর কি কষ্ট? শেখর কি তোকে কোনোভাবে জোর করছে? আমাকে কেউ জোর করেনি ছোট মামা, আমাকে কেউ জোর করতে পারবেও না, কারোর সে ক্ষমতা নেই। ওনার আর আমার মধ্যে কোনো সম্পর্কই নেই, তাহলে উনি আমায় জোর করবেন কোনো অধিকারে? তুমি বাবাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো বাবাকে। আমি ওনাকে বলে দিয়ে এসেছি আমার জীবনে ওনার আর কোনো অস্তিত্ব নেই। জিজ্ঞেস করো বাবাকে। বাবা, বলেছি না আমি? হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র ইন্দ্র একদম পনি একদম পরিষ্কার ভাবে বলে দিল ওকে, আর আমার সামনে বললো যে ও ওই গেও চাষাটার সাথে বনির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ ইন্দ্র, ও কিন্তু একদম পরিষ্কার ভাবে এটা ওকে বলে দিল যে ওই গেও চাষাটার পরিচয় হলো যে ও সোমনাথ চ্যাটার্জির একমাত্র চরিত্র।